মহিলারা মেহেন্দি লাগাতে পাবে পাবে তো পাবে ও পায়ে লাগাবে কপালে লাগাবে দাঁতে লাগাবে কানে লাগাবে চোখে লাগাবে যেখানে ইচ্ছা লাগাবে কি বললাম বুঝলেন না সব সময় আপনার বউকে মেহেন্দি কিনে দিবেন বল কাজ যদি না থাকে বেশি করে পড় সারা দিন ডিজাইন কর এটা ওর কাজ দিয়ে দাও এটা একটা উত্তম জিনিস আল্লাহর নবী বলেছেন আচ্ছা বলুন তো কোন ছেলে যদি বলে মেহেন্দি পড়ব চলবে তা না তো ভালো করে বলছেন তা পড়ে না ওই যে বিয়ে করতে যাচ্ছে লাল মেহেন্দি পড়ে মৌলভী সাহেবদের ভালোবাসে না কোনোদিন মৌলভী সাহেবদের দেখলে খুব ঘৃণা করে অথচ দেখছি আবার বিয়ের সময়তে আব্দুল কাদের জেলানির মতো বড় পাঞ্জাবি পরে আর এই রকম করে বসে আসসালামু আলাইকুম তখন মৌলভী সাহেব শাস্তে লজ্জা লাগে না আর এমনি বলছে দাড়িওয়ালা ছেলে থেকে পছন্দ করি না অনেক মেয়ে আছে না বলে দাড়িওয়ালা ছেলে থেকে পছন্দ করি না এই দাড়িওয়ালা ছেলের উপরে এত যখন তোর অ্যালার্জি তা বিয়ে করার সময় আব্দুল কাদের জেলানিকে শাস্তে বললো আন্ডারপ্যান্ট পরে যেতে বলতে পারতিস তখন মৌলভী সাহেব শাস্তে বড় মজা লেগেছে বিয়ে করতে যাবে বলে কথা তাই না এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয় তাহলে মেহেন্দি লাগাতে পুরুষ পাবে না চলুন আর একটু জায়গা ডিফারেন্স দেখাই এক বর্তমান বাজারে একটা কাপড় কিনতে পাওয়া যায় তার নাম রেশমের কাপড় এখানে আমি গলা বাজারি করে চলে যাব না অনেক আলেমরা বসে আছে আমাকে নক করবেন ভুল হলে বলে দেবেন সংশোধন করব কোনো অসুবিধার জায়গা নেই কারণ ভুল হলে সংশোধন করলে কোনো অপরাধ হয় না কোনো রকমের অসুবিধা হয় না আল্লাহর তরফ থেকে সম্মান আরো বেড়ে যায় না সম্মান বেড়ে যায় বাজারে একটা কাপড় কিনতে পাওয়া যায় তার নাম রেশমের কাপড় পাওয়া যায় কি যায় না যারা বিয়ে করতে যায় যারা শেরওয়ানি কেনে 10,000 টাকার বেশি দামের যদি শেরওয়ানি হয়ে যায় তাহলে ওটা রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয় আল্লাহর নবী বলেছেন রেশমের কাপড় পরা পুরুষ মানুষের জন্য হারাম মহিলারা পড়তে পাবে কোনো অসুবিধা নাই আর একটু ডিফারেন্স দেখাই কি ডিফারেন্স বন্ধরে আমার আরেক জায়গাতে একটা ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে এই আল্লাহর নবী বলেছেন একটা মেয়ে যদি ঋতু হয় 7 দিন যদি হয় কারো 5 দিন হয় কারো 3 দিন হয় এই ঋতু অবস্থাতে তার নামাজ পড়া লাগবে না কোনো কাজা করাও লাগবে না আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে কিন্তু পুরুষের জন্যে এমন একটা টাইম নাই যে টাইমটাতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দিতে পারবে এই রকম কোনো অসুবিধার কথা বিশ্ব নবী তিনি কোথাও বর্ণনা করে যাননি আর এক জায়গাতে একটু ডিফারেন্স রয়েছে সেটা হলো এই জাকাত দেওয়ার পরে একটা মেয়ে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত কানের দুল গলার মালা নাকের ফুল আর আপনার পায়ের কি বলে নূপুর আর আপনার হাতের বালা যা কিছু আছে সোনার অলংকার সব কিছু পড়তে পাবে কিন্তু একটা পুরুষ মানুষ 4 আনা 10 নেয়া ওজনের এক অনুপরিমাণ ওজনের কোন সোনার অলংকার পড়তে পাবে না ইসলাম ওর জন্য হারাম ঘোষণা করে দিয়েছে পড়ছে অনেক লোক শ্বশুর বাড়ি থেকে দিয়েছে জুত করে লাগিয়ে ঘুরছে ওই হায়দ্রাবাদে কাজে গেছে আগে আন্ডারপ্যান্ট পরে ঘুরত কেউ চিনতো না ওকে ওই হায়দ্রাবাদে কোথায় রাজমিস্ত্রি ঠিকেদারি করে না কন্ট্রাক্টারি এখন হয়েছে 20-25-1 কোটি টাকার মালিক হয়েছে তা যখন ঘরে এসেছে আঙুলের মতো মোটা গলায় সোনার চেন পরে ঘুরছে যে কি ছিনু আর কি হুনু কি লার সাহেবের বেটা ও একেবারে হাতে দেখছি 4-5টা আংটি পরে ঘুরছে হ্যাঁ হুজুর জানা আছে এটা যে ইসলাম তোমার জন্য পারমিশন দেয়নি জানা আছে জানা নাই আবার অনেক জনা বলছে আমাকে ফোন করে জিজ্ঞেস করে আমি তো ইচ্ছা করে তৈরি করে এটা আমার শ্বশুর খুশি করে দিয়েছে তোমার শ্বশুর 1 টাকা পড়ে গেলে 4 দিন ধরে খোঁজে তোমার শ্বশুর খুশি করে দিয়েছে আমি ব্যাপারটা বুঝি না হ্যাঁ তোমার শ্বশুর রাস্তাতে 5 টাকার কয়েন পড়ে গেলে 4 বার খোঁজে আর তোমাকে বলছো খুশি করে দিয়েছে
শ্বশুর বাড়ি থেকে আংটি টাংটি নিয়েছেন, আপনাদের ব্যাপারে একটা কথা বলে দিই, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ সোনা ধানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন, টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনেরও উজ্জ্বলে, হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে, বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা, হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে, তোর জন্য কত নারী বিষপান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছ অভিশাপ, নারায় তাকবীর, নারায় তাকবীর। হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে, আর কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ও গো বাপজে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি, কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে, সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়, হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি, দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে, বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়, তোর যদি হয় গো শালা আমার কেন নয়, চলো শালা দুইজনাতে মুখের কথা কও, আর বলবো না পরে আবার ধরছি যে কথা বলছিলাম। তাহলে নারী পুরুষের কিছু ডিফারেন্স আপনাকে দেখালাম, সোনার অলংকার মেয়েদের জন্য জায়েজ আর ছেলেদের জন্য নাজায়েজ, তাই তো? এইবার আপনাকে বলছি নারী পুরুষের কিছু ডিফারেন্স হলো, এইবার বলুন তো পৃথিবীতে নারী পুরুষ উভয় লিঙ্গের ভিতরে আল্লাহর নিকটে সব থেকে মর্যাদা পুরুষদের বেশি না নারীদের বেশি, কোনটা? নারী আল্লাহর কাছে অনেক, একটু পরে বলছি, আগে দুনিয়ায় মর্যাদা দেখুন, লক্ষ্মীর ভান্ডার মেয়েরা পায়, রূপশ্রী নাকি বলছে ওটাও পায়, কন্যাশ্রী ওটাও পায়, সবুজ সাথী ওরাই পায়, লাল সাথী ওরাই পায়, কালো সাথী ওরাই পায়, সব ওরাই পায়, তাই কি পায় না? ছেলেরা পায় না ওরা পায়, সব ওরা পায়। আপনি রেলের টিকিট কাটতে যাবেন, লাইনে দাঁড়িয়ে আছেন 100 জন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে টিকিট কাটবে বলে, আপনি দেখতে পেলেন একটা বোরকা বলি মেয়ে আপনার পাশে গ্রুপ 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 করছে, আপনি কি করবেন? কাউন্টারে সবাইকে বলে দিবেন মেয়ে ছেলেকে আগে ছেড়ে দে, আমরা পরে নিব, বলি কি বলি না? তার মানে টিকিট কাউন্টারে ওকে সম্মান আমরা আগে দিয়েছি, দিয়েছে কি দেইনি, এগুলো দুনিয়াবি সম্মান বলছি। এখানে স্কুলের কোনো চাকরি করেন মাস্টার মশাই আছেন, একজন হাত তুলুন, আমি টাকা চাইবো না, তুলুন, আপনাকে একটা জিনিস আপনাকে জানাবো, আমি মাস্টার না হলেও হবে, প্রাইমারি স্কুলের সামনের দিকে একজন, বলুন কেউ নেই, আর জোরকে তো চাকরি পাওয়ানো যায় না,
যে হাত তুলে দিবে। আচ্ছা আপনার সাধারণ জ্ঞানে বলুন, মাস্টার যদি মারা যায় তার তার স্ত্রী টাকা পাবে কি পাবে না? মাসে মাসে পাবে, পাবে। স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে কে না? আমাদের সরকার। মাস্টারের বউ এবং একজন নিরুপায় গৃহিণী, ওই জন্য তার অর্ধেক বেতন সরকার ওইটাকেই দেয়। এবার বলুন তো দেখি, একটা মেয়ে চাকরি করে, সেই মেয়েটা মারা গেল, তার স্বামী পেনশন পায়? পায় না। তাহলে দুনিয়া তো মর্যাদা বেশি কার? কার? নারীর, তাই না? আল্লাহর নিকটে মর্যাদা কতটা আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবেন। একটা একটা করে বলছি তাহলে। এই দেখুন আপনাকে বলছি, এক, নারী আমাদের সাথে চারটে সম্পর্কে জড়িত হয়। কটা? চারটা। এক, মা, আর নয় মায়ের ক্যাটাগরি। মায়ের ক্যাটাগরি মানে খালা, ফুপু, এগুলো কি বললাম বুঝলেন না? এইটা হচ্ছে মায়ের ক্যাটাগরি আর মা। দুই, বেটি, আর নয় বেটির ক্যাটাগরি, ভাইয়ের বেটি, বোনের বেটি, এই বেটির ক্যাটাগরি। তিন, নানি বা দাদি, এদের একটা ক্যাটাগরি। চার, আপনার বোন বা বোনের ক্যাটাগরি। তাই তো, মূলত এই চারটে সম্পর্কেই আমাদের সঙ্গে নারীর হয়, তাই না? হয় কি হয় না? হয়। একটা 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 করে বলছি, সম্পর্ক কেমন আর মর্যাদা কেমন। এক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া আল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে, পৃথিবীতে যারা আছো তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জন্য এগারোটা নিয়ামত পৃথিবীতে বরাদ্দ করে দিয়েছি। এগারোটা নিয়ামত কটা? এগারোটা। আল্লাহ বলেছে, এগারোটার ভিতরে আটটা নিয়ামত তোরা ভোগ করবি আর তিনটে নিয়ামত ত্যাগ করে দিবি। আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত নিয়ামত মানুষের জন্য, তার এক নম্বরে সিরিয়াল ঘোষণা করেছে, কুল ইন কানা আবাউকুম। নবী আপনি বলে দেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, বাপ আর মায়ের থেকে বড় নিয়ামত আর কোন নিয়ামত নাই। মা হিসাবে নিয়ামত, পৃথিবীর সব থেকে, পানি বোতলটা দেখি সাহেব, পৃথিবীর সব থেকে বড় নিয়ামতের নাম কি? আব্বার মা। মা হিসাবে কতটা আমাদের কাছে সম্মানী। এখনকার মায়ের অবশ্য সম্মান পায় না, পায়? এখন পায়, এখন নকল মায়েরা সম্মান পায়। ওই যে বইয়ের মা, নিজের মাকে মা বলে না, ওখানে কি আম্মাজি বলে ডাকছে, সাংঘাতিক ব্যাপার। আচ্ছা আম্মাজি, আম্মাজি হলো কি করে না? নতুন নতুন গিয়েছে, দুটো দেশি মুরগির আন্ডা সিদ্ধ করে দিয়েছে, আন্ডা আন্ডাতেও বলছে আম্মাজি। আল্লাহ, ও আম্মাজি নয় হে, তোমার নিজের মা, তোমার নিজের বাপ। আজকে বাপ মারা সম্মান পাচ্ছে না? সম্মান পাচ্ছে না, তার কিছু কারণ আছে, কারণগুলো দুটো একটা বলবো। হ্যাঁ বলি, আমাদের উভয়ের দোষ আছে। কার দোষ আছে? উভয়ের, মায়েদেরও দোষ আছে আর সন্তানদেরও দোষ আছে। মায়েদের দোষ কোথায়? সর্বপ্রথম বলছি, আল্লাহ বলুন তো রুজির মালিককে? আল্লাহ। কুকুরকে খেতে দেয় কে? শুকুরকে? আল্লাহ, তাই না? আচ্ছা, পৃথিবীর সব থেকে খারাপ প্রাণী তার নাম কি? শুকর, তাই না? অনেক সময় বাপ মারা যখন খেতে পায় না, তখন ইমাম সাহেবকে গোপনে জুম্মার দিন সকালে বলে, একটু বাপ মায়ের মর্যাদার ব্যাপারে বলবেন। কেন? বলছে, মেজে বউটা তবু দিচ্ছিল, এই সপ্তাহ থেকে আর দেয় না।
সম্মানের ব্যাপারে বলবেন যাতে ওদের মনে দয়া হয়। গোলাম হোসেন, তুমি যে সর্বনাশ করে রেখেছো কি করে দয়া হবে? দয়ার কোনো লাইন নেই জি। তাহলে শুয়োর কুকুর এদের সম্মান দেয় কে? এই খেতে দেয় কে? আল্লাহ। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী তার নাম শুকর আর কুকুর, এদের রুজি দেয় আল্লাহ। এবার বলুন, পৃথিবীর সব থেকে আল্লাহর নিকটে উন্নত সম্মানী প্রাণী তার নাম মানুষ, তাই না? কুকুর বাচ্চা জন্ম দিলে কুকুরের দুধ খেয়ে মানুষ হয়, শুকর বাচ্চা জন্ম দিলে শুকরের দুধ পান করে মানুষ হয়, বাঘে বাচ্চা জন্ম দিলে তার দুধ পান করে মানুষ হয়, হয় কি হয় না? হয়। আর মানুষের বাচ্চা জন্ম হলে 2 মাস বাচ্চাটার বয়স, কোরআনের ভাষা 30 মাস দুধ খাওয়াতে হবে, আর কোরআনের ভাষা 30 মাস, আর এর 30 দিন পরে স্বামীকে বলছে, হ্যাঁ গো ছেলেটা যেন রোগা কাটি হয়ে যাচ্ছে এরকম, একটু এই মাদার ডিয়ারি দুধ খাওয়ালে হয় না কি, সেরিলাক্স, ল্যাকটুজেন, ন্যান আছে না, রেড কাউ আছে না, রেড কাউ দুধ খাচ্ছে মানুষের বাচ্চা, রেড মানে লাল, কাউ মানে গরু, তা যে লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে তার চরিত্র অনেকটা গরুর মতো হবে না? হবে কি হবে না? হবে তো। শুকর কুকুর তাকে আল্লাহ রুজি দেয়, আর এর বউ ঢং করে বলছে আমার দুধ হয় না, আল্লাহ এত বড় নিষ্ঠুর যে বাচ্চা পাঠালো তার মায়ের বুকে দুধ দিবে না, অবাক ব্যাপার। তোমার চিকিৎসার প্রয়োজন আছে, ভালো ডাক্তার দেখাও, শাকসবজি বেশি করে খাও, কেন দুধ হবে না? আসলে ঘটনা ওটা না, ওর ফিগার ভাঙতে দেবে না, ফিগারটা ধরে রাখবে। মানে আমি যে ছেলের মা হয়েছি এটা যেন আর 5টা ছেলে না বুঝতে পারে। কি বললাম বুঝলেন না? মেন ধান্দা এটা, কথা না খারাপ বলছি কিন্তু বাস্তব কি না বলুন। আপনার কাছে হয়তো খারাপ লাগছে যে এত খুলে খুলে বলতে হয়, বাস্তবতায় কি না বলুন, মানুষের বাচ্চা কুকুরের, মানুষের বাচ্চা গরুর দুধ পান করে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, তা ওর চরিত্র গরুর মতো হবে না? কি করে আপনি আশা করেন যে বুড়ো বয়সে ওর কাছ থেকে ভাত পাবো? ভাত পেতে গেলে শুতে বসতে দাঁড়িয়ে ঘুমিয়ে দুধের বোঁটা তার মুখে অটোমেটিক লাগিয়ে রাখতে হবে, আরে তবেই তো সন্তানের প্রতি মায়ের মহব্বত হবে। আর একটা কারণ আছে, কারণটা বলি, এখনকার দিনে দেখবেন একটা নিয়ম হয়েছে। কি নিয়ম? আমি তো বাস্তব কথা বেশি বলি, নিয়ম হয়েছে যে 3 বছর বয়স হয়েছে ও এখনো বিছানে পেচ্ছাপ করে, ও পায়খানা করে এখনো পর্যন্ত নিজের পায়খানা রাস্তা পরিষ্কার করতে পারে না, ভাত মা খেয়ে খেতে পারে না, ওর মা ওর বাপকে বলছে ওকে একটু কেজি স্কুলে ভর্তি করে দাও না, 3 বছরে কেজি স্কুলে দিচ্ছে, আর ওর মা ভালো সুযোগ পেয়েছে, বেশ প্রতিদিন ফিটিং ফাটিং জামা কাপড় পরে ছেলেকে স্কুলে নিয়ে যাবে আর আসবে, এ একটা ফাঁকা টাইম, বুঝলেন না, বড় স্ক্রিন টাচ মোবাইল, আল্লাহ আকবার। আপনাদের এখানে হয়তো নেই, আমাদের শহর এলাকাতে এগুলো হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না। স্কুলে গাড়ি আসছে, 3 বছরের বাচ্চা পো করে স্কুলে চলে যাচ্ছে, ও 3 বছরে ঘোড়ার ডিম শিখবে, ও কি শিখবে? আরে আগেকার দিনে 6-7 বছর বয়স না হলে প্রাইমারি স্কুলে ভর্তি করতো না বাচ্চাদের, তাই তো? আরে 3 বছরের বাচ্চা ভর্তি করে দিয়েছে, তার মানে সন্তানের থেকে মায়ের দূরত্বটা অনেক বেশি হচ্ছে, এই জন্য সন্তান মায়ের প্রতি ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। মিনিমাম 5টা বছর তাকে কোলে করে আগলিয়ে রাখুন। আর একটা কারণ, আগেকার দিনে দেখেছি এইখানে কাজল দিয়ে সরিষার তেল জব 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 করে মাখিয়ে রোদ্দুরে শুয়ে রাখতো, তাই না, বাচ্চাদেরকে, আর মা সব সময় কোলে করে নিয়ে রাখতো সব সময়। এখন হয়েছে দোলনা সিস্টেম, বড় মোবাইল, ছেলে ওইদিকে ন্যাংটো হয়ে পায়খানা করে মেয়েকে একাকার, ও বলছে সবে সিরিয়াল শুরু হচ্ছে, টিভি খুলে বসে আছে, কি বললাম বুঝলেন না? তা যার বাচ্চা 24 ঘন্টা শয়তানের চক্কে আনতে টিভি সিরিয়াল দেখছে, ওই বাচ্চা আব্দুল কাদের জেলানি হবে, এটা সম্ভব আছে? আচ্ছা বলুন, নাই। তার একটা প্রমাণ এই দেখুন আপনাদেরকে আমি কোরআন থেকে দিচ্ছি। এক, অনেক সময় দেখবেন একটা কথা আছে, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি,
আর গাই ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার ঘি একটা কথা আছে না হ্যাঁ মা যদি ভালো হয় বেটি ভালো হবে বাপ যদি ভালো হয় অনেক সময় বেটা ভালো না হলেও চান্স আছে তাই না চান্স আছে না নেই চান্স আছে আর গাই যদি উন্নত মানের হয় তার দুধ হবে উন্নত মানের ঘি হবে ভালো তাই না চলুন এবার কোরআন কি বলছে দেখুন কোরআনে আপনাদেরকে দুটো মায়ের পরিচয় দিই কটা মায়ের দুটো কোরআন দিয়ে দুটো মায়ের দৃষ্টান্ত পেশ করছি একজন মায়ের কথা আমি বলবো এই মাটা হচ্ছে একজন মারাত্মক নবী সব থেকে পৃথিবীতে যখন নবী এসেছেন বেশি পরীক্ষা করা হয়েছে কোন নবীকে ইব্রাহিম তাই না এই ইব্রাহিম নবীর স্ত্রী নাম কি হাজেরা তাই না হাজেরার বেটা নাম হলো তার কি ইসমাইল তাই তো এই দেখুন আল্লাহর কোরআন কি বলছে আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে ইব্রাহিম আলাইহিস সালাম মা কেমন আর বেটা কেমন আরেকটা নবীর বইয়ের কথা বলবো মা কেমন বেটা কেমন অনেক সময় বলেছি মা যেমন হবে বেটা তেমন হবার চান্স আছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দেশে নিজের বংশের কাছে অত্যাচার সহ্য করতে না পেরে দেশ ছেড়ে চলে গেলেন দেশ ছেড়ে যাবার পরে বয়স হয়েছে তার কত বছর না 85 থেকে 86 বছর কত বছর 86 বছর 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন কি দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ গো আমি এসেছি আমার দেশ ছেড়ে দিয়ে ওইখানে আমার জাতিরা আমাকে মেনে নিল না আমি যেখানে এসেছি এখানে আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই পৃথিবীতে দ্বিতীয় কোনো ইমানদার লোক নাই আল্লাহ গো আমি যদি মারা যাই তাহলে কলেমার দাওয়াত এই কলেমার তাওহীদ কে চালাবে আল্লাহ গো রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তোমার কাছে চাইছি তুমি আমাকে একটা নেক সন্তান দান করো কে বলছেন নবী ইব্রাহিম তাই তো আল্লাহ দোয়া শুনে বলছে ফাবাশশারনাহু বিগোলামিন হালিম হে ইব্রাহিম তোমাকে আমি সুসংবাদ দিলাম তোমাকে একটা বুদ্ধিমান তোমাকে একটা ধৈর্যশীল তোমাকে একটা আকেলমান বেটার সুসংবাদ দিচ্ছি 86 বছর বয়সে বেটা হয়েছে হাজেরার পেটে নাম তার কি ইসমাইল আপনাকে একটা জিনিস বোঝাবার জন্য ঘটনাটা বলছি কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাহু সায়া ইসমাইল যখন আস্তে আস্তে করে বড় হতে শুরু করে দিল বাপের সঙ্গে চলতে পারে কথা বলতে পারে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ তাআলা বলছেন কলা ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা ফানজুর মাযা তারা ইব্রাহিম তার বেটাকে ডেকে বলছে বেটা শোনো আমি রাত্রে স্বপ্নের ভিতরে দেখলাম যে আমি যেন তোমাকে জবাই করছি তো এতে তোমার মতামত কি এখানে একটা ঘটনা আছে খুব প্রসিদ্ধ মশহুর ঘটনা যে ইব্রাহিম নবী একদিন স্বপ্ন দেখলেন 10টা উট কুরবানি করলেন 100টা উট তারপরে আবার দেখলেন 100টা তারপরে আবার দেখলেন 100টা ঘটনা আছে না হ্যাঁ অনেক সময় বলে এইটা নয় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তার বেটাকে সে জবাই করছে স্বপ্নের মাধ্যমে বেটাকে জিজ্ঞেস করছে যে তোমার রায় কি বলো তখন ইব্রাহিমের বেটা বলছে কলাইয়া আবাতি ফালমা তোমারও সাতাজি দুনি ইনশাআল্লাহ বমিনাস সাবিরিন আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি ওটাই করুন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যেই